আজ আমরা শুরু করছি ব্রড কোশ্চেন অ্যান্সার সিরিজে লিটারেরি ক্রিটিসিজম থেকে একটি ব্রড কোশ্চেন পড়ব, থার্ড ইয়ারের ব্রড কোশ্চেন, এবং এটি হচ্ছে হাউ ডাজ সিডনি ডিফেন্ড পোয়েট্রি এগেনস্ট দ্য অ্যালিগেশন ব্রড বাই গসন। তাদের মনে আছে স্টিফেন গসনের নাম। স্টিফেন গসন কী করেছিলেন, পোয়েট্রি সম্পর্কে বেশ কিছু অ্যাডভার্স কমেন্ট করেছিলেন, যে পোয়েট্রি সম্পর্কে উনি চারটা গুরুত্বপূর্ণ এবং খুব ডেঞ্জারাস কমেন্ট করেছিলেন। সেই কমেন্টগুলোর উনি কী করলেন, স্যার ফিলিপ সিডনি এটাকে প্রোটেস্ট করলেন, তাই না? এবং অ্যাপোলজি ফর পোয়েট্রি অর্থ হলো যে কবিতার পক্ষ হয়ে উনি কী চাচ্ছেন, কৈফিয়ত দিচ্ছেন যে না, ইটস নট রাইট। তাহলে আমরা এই ব্রড কোশ্চেনটা পড়ব, খুবই ইম্পর্টেন্ট, আশা করি এটা পড়লে কমন পড়ে যাবে। স্যার ফিলিপ সিডনি রোট অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রি ইন রেসপন্স টু স্টিফেন গসন্স অ্যাটাক অন পোয়েট্রি। তোমরা এগুলো আগেও পড়েছ, ঠিক আছে, একটু চেঞ্জ আছে, তাছাড়া প্রায় সব আগের মতোই। স্টিফেন গসনের কবিতার বিরুদ্ধে আক্রমণের জবাবে স্যার ফিলিপ সিডনি লিখেছিলেন অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রি। দিজ আর দ্য অ্যালিগেশনস মেড বাই স্টিফেন গসন। স্টিফেন গসন মূলত এই অভিযোগ করেছিল যে ওয়েস্ট অফ টাইম ইজ রিডিং পোয়েট্রি, কবিতা পড়া হচ্ছে একটি সময়ের অপচয়, পোয়েট্রি ইজ দ্য মাদার অফ লাইস। এরপরে বলেছিলেন যে কবিতা হচ্ছে মিথ্যার মা, পোয়েট্রি নার্চার্স দ্য আনস্পিকেবল, এবং কবিতা কী করে, আনস্পিকেবল মানে অ্যাবিউজগুলোকে সে কী করে। দেখো কবিতা পড়া হচ্ছে, এখানে দেখছি যে সে বললো যে পোয়েট্রি দ্য মাদার অফ লাইস, পোয়েট্রি নার্সার দ্য আনস্পিকেবল, পোয়েট্রি কী করে, অ্যাবিউজ, অ্যাবিউজ মানে আনস্পিকেবল, অকথ্য খারাপ জিনিসগুলোকে লালন করে হচ্ছে কবিতা। আর প্লেটো ব্যানিশড পোয়েটস ফ্রম হিজ আইডিয়াল ওয়ার্ল্ড। প্লেটো তার আদর্শ থেকে, আদর্শ পৃথিবী থেকে কী করেছিল, কবিদেরকে নির্বাসিত করেছিলেন। তো এইটাই হচ্ছে আমাদের এই চারটা অভিযোগ। সিডনি প্রোটেস্ট, সিডনি কী করলো, প্রতিবাদ করলো, অ্যান্ড টেলস দ্যাট রিডিং পোয়েট্রি ক্যান নেভার বি এ ওয়েস্টেজ অফ টাইম। সে বললো যে না, এটা মিথ্যা কথা, রিডিং পোয়েট্রি কখনো ওয়েস্টেজ অফ টাইম হতে পারে না, ঠিক আছে। পোয়েট্রি ইজ দ্য সোর্স অফ নলেজ, কবিতা হচ্ছে জ্ঞানের উৎস। পোয়েট্রি ইজ এ টুল অফ সিভিলাইজেশন, সভ্যতার হাতিয়ার হচ্ছে কবিতা, সভ্যতার হাতিয়ার হচ্ছে কবিতা। পোয়েট্রি টিচেস পিপল রিলিজিয়ান অ্যান্ড লিডস দেম টুয়ার্ডস রিলিজিয়ান, কবিতা কী করে, মানুষকে ধর্মের দিকে নিয়ে যায়, এবং ধর্ম মানুষকে, কবিতা ধর্ম শিক্ষায় মানুষকে। ধর্ম এখানে ধর্ম বলতে রিলিজিয়ান বলতে ভার্চু বোঝাচ্ছে, কাকে বলছে, ভার্চু, হ্যাঁ, সৎগুণ। দ্য ওয়ে পোয়েট্রি টিচেস অ্যান্ড গিভস জয়, দ্য ওয়ে পোয়েট্রি টিচেস অ্যান্ড গিভস জয় নো অন ক্যান এলস, নো অন এলস ক্যান, এলস মানে অন্য, এলস অর্থ কি, অন্য, তার মানে হচ্ছে কবিতা যেভাবে শেখায় আর আনন্দ দেয়, আনন্দের দেয় আর শেখায়, এইভাবে অন্য কেউই পারে না, অন্য কেউ সেটা পারে না। পোয়েট্রি ওয়াজ দ্য মেইন সোর্স অফ এডুকেশন ইন অ্যানশিয়েন্ট গ্রিক সোসাইটি, প্রাচীন গ্রিক সমাজে কবিতা ছিল হচ্ছে প্রধান জ্ঞানের উৎস। অ্যানশিয়েন্ট গ্রিক সোসাইটি রেসপেক্টেড পোয়েটস, তারা খুব সম্মান করতো, কাকে, কবিদেরকে প্রচণ্ড সম্মান করতো। ইন রেসপন্স টু দ্য সেকেন্ড অ্যালিগেশন, এটা এতক্ষণ বললো হচ্ছে প্রথম অভিযোগের বিপরীতে, আর এখন বলছে দ্বিতীয় অভিযোগের বিপরীতে, উনি প্রত্যেকটি অভিযোগই খণ্ডন করবেন, প্রত্যেকটি অভিযোগই খণ্ডন করবেন। ইন রেসপন্স টু দ্য সেকেন্ড অ্যালিগেশন সিটি রিপ্লাইড দ্যাট দ্য পোয়েট ডিড নট লাই বিকজ হি নেভার ইনসিস্টেড দ্যাট হিজ ইমাজিনেশন ওয়াজ ট্রু অ্যান্ড নেভার ফলস, ঠিক আছে, কারণ কবি কখনো বলে নাই যে সে যা বলে তা সত্য, কবি কখনো বলে নাই যে সে যা বলেছে সেগুলো নির্ভেজাল সত্য, সে দেখে এসে বলছে, তা কিছু বলছে, উনি বলছে এটা আমার কল্পনা, উনি বলেছেন যে এটা আমার কল্পনা, তাই বলে নাই, উনি কি কখনো বলছেন যে আমি ওটা দেখে আসলাম এটা সত্যি কথা, তা তো বলা নাই, হ্যাঁ, তাহলে তার কল্পনা সত্য, কখনো মিথ্যা না, মূলত কাব্যিক সত্য, আদর্শ ও সার্বজনীন। এরপর যেটা বলা হচ্ছে বেসিক্যালি পোয়েটিক ট্রুথ, কবি যে কল্পনাটা করে, কবির যে কল্পনাটা সেটাকে বলা হয় পোয়েটিক ট্রুথ, এটা কল্পনা, কিন্তু কল্পনা হলে এটা হচ্ছে সার্বজনীন সত্য। কবি যে কল্পনা করে সে কল্পনা মিথ্যা কল্পনা করে না, সার্বজনীন সত্য কল্পনা করে। পোয়েট্রিক ট্রুথ ইজ আইডিয়াল অ্যান্ড ইউনিভার্সাল, আদর্শ এবং সার্বজনীন সবার জন্য। সো পোয়েট্রি ক্যান নেভার বি দ্য মাদার অফ লাইস, তাই কবিতা কখনো মিথ্যার মা হতে পারে না, কারণ কবিতা কেন মিথ্যা বলেই না, মিথ্যা মিথ্যা তো বলে না, ও তো বলে না যে আমি সত্যি কথা বলছি। ওকে, এরপরে দেখো সিডনি রিজেক্টস দ্যাট পোয়েট্রি ইজ আ সোর্স অফ অ্যাবিউজ, সে আরও এটা ই করছে, রিজেক্ট করছে, টু হিম ইট ইজ পিপল হু অ্যাবিউজ পোয়েট্রি, যিনি বলছেন যে বরং
কবিতাকেই অপব্যবহার করে, কবিতাকেই দোষারোপ করে মানুষ। মানুষ কখনো কবিতাকে, কবিতা কখনো মানুষের দোষারোপ করে নাই। দেখছো কখনো যে কবিতা মানুষের সাথে মানুষ কথা বলতেছে? মানুষের ভালোর জন্যই কবিতা কথা বলেছে সারা জীবন, ঠিক আছে? মানুষ ভালো, মানুষের ভালো করার জন্য এই সমস্ত কথাগুলো কবিতা বলেছে। কিন্তু কবিতা সম্পর্কে মানুষের কিন্তু এই অন্ত নাই, কবিতা সম্পর্কে অভিযোগের অন্ত নাই, ঠিক আছে? কবিতা খারাপ, কবি খারাপ, এগুলো কিন্তু আমরা চান্স পেলেই বলতে থাকি, ঠিক আছে? ভাইস ভার্সা মানে হচ্ছে উল্টা। দেখো আছে না এখানে, নট দ্য ভাইস ভার্সা, টু হিম ইট ইজ পিপুল হু অ্যাবিউজ পোয়েট্রি, নট দ্য ভাইস ভার্সা। উল্টা বোঝো কি? আমি তোমাকে টাকা দিয়েছি, তুমি আমাকে দাও না, এটা হচ্ছে ভাইস ভার্সা। ভাইস ভার্সা কি বুঝলা? সেটাই বলছে, অ্যাবিউজেস আর মোর নার্সড বাই ফিলোসফি অ্যান্ড হিস্ট্রি দ্যান বাই পোয়েট্রি। কবিতার চাইতে বেশি গালাগাল অকথ্য থাকে কোথায়? হিস্ট্রিতে এবং ফিলোসফিতে, ঠিক আছে? বাই ডিসক্রাইবিং ব্যাটলস, কারণ সেখানে বর্ণনা করা হয় যুদ্ধ, বর্ণনা করা হয় রক্তপাত, বর্ণনা করা হয় সহিংসতাকে, তাহলে সেখানে বেশি অ্যাবিউজ না? অন দ্য কন্ট্রারি, অন্যদিকে পোয়েট্রি হেল্পস টু মেইনটেইন মোরালিটি। কবিতা কী করে? আমাদের নৈতিকতাকে রক্ষা করতে সাহায্য করে। কবিতা যে পড়ে তার মধ্যে নৈতিকতাটা পরিশুদ্ধ হয়। তোমরা খেয়াল করে দেখো, তোমাদের মানসিকতা যে যখন অনার্সে ভর্তি হলা তখন থেকে এখনকার মানসিকতা উন্নত, আমি রাইট? অনেক উন্নত মানসিকতা তোমাদের, এবং তুমি শুধুমাত্র তোমার নিজের দিকে তাকালে তো হবেই, আবার তোমার যে ফ্রেন্ড আছে অন্য ডিপার্টমেন্টে পড়ে তাদের সাথে মিলিয়ে দেখো যে তোমার মানসিকতা উন্নত, ঠিক আছে? এটা কে করছে? এটা এই ওয়ার্ডসওয়ার্থের অবদান, ঠিক আছে? এরকম মানে যে কবিদের তুমি পড়ছো শেক্সপিয়ারের অবদান, মানে কবিদের পড়ছো তাদের থেকে তোমার মনটা কী হয়েছে? বড় হয়েছে, ওদের মনটা ওই বড়টা পায় না, বড় আকাশ ওরা পায় নাই, ঠিক আছে? পোয়েট্রি হেল্পস টু মেইনটেইন মোরালিটি অ্যান্ড পিস, এবং শান্তি রক্ষা করে, অ্যান্ড বাই অ্যাভয়েডিং সাস ভায়োলেন্স ব্লাডশেড। এরকম খেয়াল করো, মোর ওভার ইট ব্রিংস লাইট টু নলেজ। আর কবিতা কখনো এই সমস্ত ভায়োলেন্স, ব্লাডশেড, ব্যাটল এইগুলোকে নিয়ে কিন্তু সেই করে না, করলেও তার মধ্যে ওটা বিউটি থাকে। যদি সে যুদ্ধ নিয়েও কাজ করে তারপরে যুদ্ধের মধ্যে বিউটি থাকে, থাকে না? যুদ্ধটাও দেখতে ইচ্ছা করে, কবিতার যুদ্ধ শুনতে ইচ্ছা করে না? কিন্তু তোমার যখনই এই কবি এইটা যদি চলে যায় হচ্ছে ইতিহাসে, তখন সেটা কিন্তু হয়ে যায় একেবারে কাঠখোট্টা, ঠিক আছে? কবিতা কী করে? জ্ঞানে আলো যুক্ত করে। জ্ঞানটা কিন্তু গুরুত্বপূর্ণ, জ্ঞান মানুষের জীবনে অনেক গুরুত্বপূর্ণ, কিন্তু জ্ঞানের সাথে ব্রাইটনেসও গুরুত্বপূর্ণ, আলোটাও গুরুত্বপূর্ণ। জ্ঞানী যদি পাপী হয় ওই জ্ঞানের দরকার কী বলতো? আমি জ্ঞানী কিন্তু আমি পাপি, তাহলে আমার জ্ঞান অর্জন, জ্ঞান দিয়ে কী হবে? ওর সাথে আমি জ্ঞান না থাকাই ভালো ছিল আমি, আমার কাছে কি ঠিক না? সিডনি ভিউজ দ্যাট প্লেটো ইন হিজ রিপাবলিক ওয়ান্টেড টু ব্যানিশ দ্য অ্যাবিউজ অফ পোয়েট্রি নট দ্য পোয়েটস। এটা চার নম্বর কথা বলছে, সে চার নম্বর সম্পর্কে বলতেছে যে না, উনি বলেন নাই যে উনি কবিদেরকে নির্বাসন দেবেন, বরং উনি বলেছেন উনি কবিতাকে নির্বাসন দেবেন, ঠিক আছে? কবিতাকে না, কবিতার, হ্যাঁ, কবিতার গালাগালকে, কবিতার অ্যাবিউজকে উনি বের করে দেবেন, ঠিক আছে? কারণ সব কবিতার কবিতা হয় না, সব কবিতা কি কবিতা হয়? ঠিক আছে, আমি কবিতা লিখলাম, কবিতা হবে সার্বজনীন, কবিতা হবে মানুষের ভালোর জন্য। সাহিত্য অর্থ কি? সাহিত্য অর্থ হচ্ছে হিত। হিত মানে কি? ভালো। হিত শব্দের অর্থ কি? ভালো। হয় সেখানে হিত, হিত মানে ভালো, তাহলে ভালোর সাথে যা তাকে বলা হয় সাহিত্য। কিন্তু আমি করলাম কি, এমন একটা কবিতা লিখলাম যে কবিতাটা আইরিন আফরোজের একেবারে ওর জীবন, ওর পুষ্টি ধুয়ে দিল, তাহলে কি এটা কবিতা হলো? এটা কি কবিতা হলো? এটা কি হলো? এটা দুর্নাম হলো মানুষের। তাহলে এটাকে যদি আমি কবিতা নিয়ে আসি, তাহলে এটা কি ইউনিভার্সাল? এখানে সার্বজনীনতা থাকলো, মানুষের হিত থাকলো না অহিত থাকলো? এখানে অহিত থাকলো, তখন এটা কিন্তু কবিতা হতে পারে না। তো এই যে অ্যাবিউজ করলাম আমি একজনকে, আমি আইরিন আফরোজকে কী করলাম? অ্যাবিউজ করলাম। এই অ্যাবিউজ যে কবিতার, এইটাকে ব্যানিশ করতে বলেছে কে? প্লেটো। উনি তো বলেন যে কবিদেরকে ব্যানিশ করো, তা বলে নাই। এরপরে দেখো, হি হিমসেলফ ওয়াজ নট ফ্রি ফ্রম পোয়েটিক্যালিটি।
কবিত্ব, কাব্য, কাব্য থেকে তিনিও মুক্ত ছিলেন না। হুইস উই ক্যান ফাইন্ড ইন হিজ ডায়ালগস, তার একটা বই আছে ডায়ালগস, এই ডায়ালগসটা বড় হতে লিখতে হবে। তো বইয়ের নাম যে হ্যাঁ ডায়ালগস, প্লেটো নেভার সেজ দ্যাট অল পোয়েটস শুড বি ব্যানিশড, প্লেটো কখনো বলে নাই যে সমস্ত কবিদেরকেই ব্যানিশ করতে হবে। ব্যানিশ মানে জানো তো না, নির্বাসন দেওয়া। হি কল ফর ব্যানিশিং অনলি দোজ পোয়েটস, তিনি বলেছেন শুধুমাত্র ওই সমস্ত কবিদেরকে নির্বাসন দিতে হবে যারা ইনফেরিয়র টাইপের এবং যারা বাচ্চাদেরকে শেখাতে অক্ষম। যে কবিতা পড়ে বাচ্চারা শিশুরা কিছু শেখে না, সেই কবিতাকে কবিদেরকে ব্যানিশ করতে বলেছিল উনি। ঠিক আছে, ইনস্ট্রাক্ট মানে কি উপদেশ দেওয়া শেখানো। সিডনি প্রোটেস্টেড দ্যাট ক্রিটিক্স অফ পোয়েট্রি ডোন্ট রিয়েলি আন্ডারস্ট্যান্ড হোয়াট পোয়েট্রি ইজ, এখন উনি কিন্তু কবিতার সমালোচককে ধরলেন, কসমকে একা একা ধরা যাবে না, তো একা ধরলে তো ব্যক্তিগত আক্রমণ হয়ে গেল, বুঝতে নাই। ইউনিভার্সাল করতে হলে কী করতে হবে, কসম টাইপের স্টিফেন কসম টাইপের যারা আছে সবাইকে ধরতে হবে। ঠিক আছে, ধরলেন উনি যে যারা কবিতার দুর্নাম করে তারা আসলে কবিতাই বোঝে না, দে আর বেসিক্যালি কনফিউজড বাই মডার্ন পোয়েট্রি হুইচ ইজ মোস্টলি ব্যাড, তারা সাধারণত ওই সমস্ত কবিতা দ্বারা বিভ্রান্ত হয়েছে যে কবিতাগুলো আধুনিক এবং যে কবিতাগুলো মোটামুটি খারাপ। ঠিক আছে, খারাপ টাইপের কিছু কবিতা আছে না, সবসময় যে কিছু খারাপ কবিতা থাকে, তো খারাপ কবিতা বলতে কবিতার মান নাই, বুঝতে পারো না। এখন সাপোজ এরকম রাইটার কে কে আছে, তোমার একটা কথা বলি তোমাকে, যারা খারাপ কবিতা লেখে এই রাইটার কারা আছে, তাদেরকে আমি যদি তোমাকে চিহ্নিত করে দেই কীভাবে চিহ্নিত করবো, এরা তো যুগের সাথে টিকতে পারে না। ডু ইউ আন্ডারস্ট্যান্ড, আমার কথা কি বুঝতে পারলা? যে মানুষটা খারাপ কবিতা লিখবে তার কবিতা কি 100 বছর পরে টিকবে? তাহলে আমি তোমাকে কীভাবে দেখাবো যে এই লোকটার কবিতা খারাপ? ঠিক আছে, ওই যে সেটাই বলতেছি, আরও আছে তো, আমি একজনের নাম তোমাকে বললাম, এটা কি বলা ঠিক হবে? কিন্তু আমি একজন কবি না, আমি একজন কবি না, কিন্তু আমি দেখলাম যে আমার অনেক ফলোয়ার আছে, আমি কিছু হাবিজাবি লিখে দিলেই সেগুলো পাবলিক খাবে এবং দেখলাম যে এগুলো মানুষ খায়ও, তখন আমি কী করলাম, আমি ইচ্ছা মতো লিখতে শুরু করলাম এবং দেখলাম যে হ্যাঁ আমার অনেক ফলোয়ার হয়ে গেছে। তুমি দেখো না টিকটক ইউটিউবে ফলোয়ার কাদের বেশি, ভালো কথা যারা লেখে তারা কি ফলোয়ার পায়, যারা ভালো বিষয় ভিডিও করে তারা ফলোয়ার পায়? হ্যাঁ, মানে যেখানে তোমার ব্যাড বিষয়গুলো আছে সেগুলো ফলোয়ার পায়। তো যে কবি চিন্তা করবে যে আমার ফলোয়ার বাড়াতে হবে, আমার কাস্টমার বাড়াতে হবে, তার কবিতা কি কবিতা কবিতা থাকবে? তুমি কি বুঝতে পারছো এখন যে কোনগুলো খারাপ কবি? এখন বিষয় হলো যে ওই সময় সবসময় একটা কথা বলি তোমাকে, মানুষের জীবিকার তাগিদ সবসময় থাকে, থাকে না জীবিকার তাগিদ? আর জীবিকার তাগিদে মানুষ কম্প্রোমাইজ করে, কম্প্রোমাইজ মানে কি আপোষ করা। ঠিক আছে, একজন মানুষ এই সহজে কিন্তু ওজনে কম দিতে চায় না, যখন দেখে যে দিন শেষে ওর লাভ হয় যে পরিমাণ, সেই লাভ দিয়ে ও ওর জন্য চাউল আর ডাউল কিনতে পারে না, তখনও পরের দিন কিন্তু একটু মাপে কম দিতে চায়। কি এগুলো তো বাস্তবতা, বাস্তবতা না? একজন মানুষ কিন্তু বেসিক্যালি খারাপ না, পরিস্থিতিকে খারাপ করে, কিন্তু এর মধ্যেও কেউ কেউ কী করে, খারাপ হব না আমি, যা হয় হোক আমি খারাপ হব না, তখন সে ভালো থাকে। আমার কথা মিন করতে পারলা? তো ইন দ্য সেম ওয়ে একজন কবি, সে কবি ছিল কিন্তু যেই শুনলো যে অমুক একজন তাকে টাকা দিবে, কী লিখলে টাকা দিবে? ঠিক আছে, জরিনা বিবির কিচ্ছা লিখলে টাকা দিবে, কিন্তু জরিনা বিবির কিচ্ছা এরকম কবিতা লেখার রুচি তার কোনোদিনও নাই। সে তখন কী করলো, লিখলো। কেন লিখলো? কারণ এই 2 মাস যদি তার চলা লাগবে, এই 2 মাসের জন্য সেটা জরিনা বিবির কিচ্ছি লিখে দিল, সে দেখা গেলো কিছু টাকা পেলো, তারপরে সে আবার নতুন করে তার মতো করে লেখা শুরু করলো, তাহলে সে কম্প্রোমাইজ করলো না? তাহলে এই যে কম্প্রোমাইজ করলো, এই কবিতাটা কিন্তু খারাপ, কবি কিন্তু খারাপ না, তখন কবি কি খারাপ? কবি খারাপ না। এই যে তারপর দেখো, তার মানে এরকম কিছু খারাপ কবিতা পড়ে তারা বিভ্রান্ত হয়েছে যে না এসব কী কবিতা। আর তুমি দেখো, আমরা যেটাকে বলি গণতন্ত্র, গণতন্ত্র পড়ছি না আমরা, গণতন্ত্র তো আমরা পছন্দ করি, গণতন্ত্র, গণতন্ত্র কী?
গণতন্ত্র হচ্ছে এই যে এখানে আমরা এতগুলো পিপুল আছি, এই পিপুলের মধ্যে যদি তুমি বলো যে স্যার সবচেয়ে ভালো সিদ্ধান্ত কে দিবে, তুমি কিন্তু সবাই কিন্তু এক বাক্যে বলবো স্যার আপনি দিবেন, তাই না? যদি তাই হয় গণতন্ত্রকে আমি জিতবো? গণতন্ত্রকে আমি জিতবো? আমার ভোট কয়টা? একটা। আর তোমাদের ভোট কতগুলো? খেয়াল করছো কি? তার মানে হচ্ছে যে মানুষ পপুলার হওয়ার জন্য কিন্তু কোয়ালিটি দরকার নাই। পপুলার হওয়ার জন্য কি কোয়ালিটি দরকার আছে? পপুলার হওয়ার জন্য দরকার হচ্ছে যে নিম্ন শ্রেণীর মানুষ পছন্দ করে কোনটা। কি ভুল করছে কি? এটা আমি কম বুঝছি আগেও, কিন্তু এই যে যখন এখন মিডিয়াতে ঢুকছে না, এখন মিডিয়াতে ঢুকে বুঝি যে কোনটা মানুষ আসলে বেশি পছন্দ করে। মানুষ খুব উন্নত মানের জিনিস পছন্দ করে না, মানুষ চায় হচ্ছে নিম্ন শ্রেণীর জিনিস। ঠিক আছে, তো দেখো খেয়াল করো, ইফ ওয়ান ক্যান সি দ্য রিয়েল কোয়ালিটি অফ পোয়েট্রি, যদি কেউ কবিতার আসল গুণ দেখতে চায়, ওয়ান উইল সি দ্যাট পোয়েট্রি ইজ অ্যাকচুয়ালি দ্য এম্পিরর অফ দ্য আর্ট। সে দেখবে যে কবিতা অ্যাকচুয়ালি শিল্পের রাজা। শিল্প যতগুলো আছে সবগুলো শিল্পের রাজা হচ্ছে কি? পোয়েট্রি। তো আমরা আর্ট বলতে কী বুঝতে আগে শিখেছি আমরা, আর্ট কিন্তু সবগুলোই আর্ট। যেমন তুমি যে প্রফেশন করো সেই প্রফেশনটাই আর্ট। আর বেশিরভাগ ক্ষেত্রে আমরা যেটাকে বলি হচ্ছে চারু কারু কলা, এগুলো কিন্তু আর্টস, ফাইন আর্টস। ঠিক আছে, এর মধ্যে তোমার কবিতা থাকতে পারে, তারপর তোমার যারা ছবি আঁকে, যারা ভাস্কর্য তৈরি করে, আবার ইঞ্জিনিয়ার সেও একজন আর্টিস্ট না, সেও একজন আর্টিস্ট, একজন টিচার সেও একজন আর্টিস্ট। ঠিক আছে, এরপরে দেখো সিদ্ধি বিগ্যান টু স্পিক ইন ফেভার অফ পোয়েট্রি, তিনি কবিতার পক্ষে বলতে শুরু করলেন। হি সেড দ্যাট দ্য ফার্স্ট আর্ট অফ অল আর্ট ইজ পোয়েট্রি, সমস্ত আর্টের প্রথম আর্ট হলো পোয়েট্রি। পোয়েট্রি হ্যাজ কাম বিফোর ফিলোসফি অ্যান্ড হিস্ট্রি, এবং পোয়েট্রি এসেছে ফিলোসফিরও আগে হিস্ট্রিরও আগে। ইট ইজ মেনি ফেমাস ক্লাসিক্যাল ফিলোসফার্স অ্যান্ড হিস্টোরিয়ানস হ্যাভ রিটেন ইন দ্য স্টাইল অফ পোয়েট্রি। আমরা এগুলো শিখেছি জানা, যে অনেকেই কিন্তু লিখেছে কি কোন স্টাইলে, নিজেরা দার্শনিক কিন্তু লিখছেন কবিতার স্টাইলে। ঠিক আছে, ওই যে বল না যে এটা ইংলিশে লেখো, এটা বাংলায় লেখো, কিন্তু যদি কেউ বলে যে এটা অঙ্কে লেখো, তা কি লিখতে পারবে? হ্যাঁ, পদার্থ লেখো, লেখা কি সম্ভব? এবং ইভেন দোজ হু রোড প্রোজ রোড ইন দ্য স্টাইল অফ পোয়েট্রি, আগে কিন্তু কবিতা ছিল না, ছিল শুধু প্রোজ, ছিল না গদ্য, ছিল না গদ্য, যে লিখছে সেও কবিতার ঢঙ্গে গদ্য লিখছে। ঠিক আছে, তারপর দেখো প্লেটো রোড ফিলোসফিক্যাল মেটাফোর্স ইন পোয়েট্রি, প্লেটো যে নিজে যে কবিদের সম্পর্কে পড়ছেন, উনি নিজেও যখন দর্শন লিখছেন, দর্শনটা লিখছেন কাব্যের ঢঙ্গে, কবিতার ঢঙ্গে। হেরোডোটাস ইউজ পোয়েট্রি ইন হিজ ডিটেইল হিস্ট্রিক্যাল ডেসক্রিপশনস, হেরোডোটাসও তাই করেছেন, উনি যখন ওনার ইতিহাসকে বর্ণনা করেছেন সেক্ষেত্রে উনি যেটা করেছেন কবিতার ব্যবহার করেছেন। ইন দ্য পোয়েম ইফ দ্য পোয়েম ইজ ওয়েল রিটেন, কবিতা যদি ভালো করে লেখা হয়, ইট লিডস দ্য রিডার টু ভার্চু, তাহলে পাঠক ভার্চুর দিকে চলে যায়। পাঠক কোন দিকে চলে যায়? ভার্চুর দিকে চলে যায়। যখন তিনটার অ্যাবে পড়া যায়, যখন ইন্টিমেশনস অফ ইমর্টালিটি পড়া যায়, তখন মনটার মধ্যে একটা ফ্রেশনেস চলে আসে, মনে হয় যে আমি বোধহয় পবিত্র হয়ে গেলাম, আমার মনটা যেন অনেক কালিমা বা ইগুলো যে ছিল আমার মনের মধ্যে, পাপগুলো ছিল এগুলো বের হয়ে গেল। ঠিক আছে, সিডনি সেস পোয়েট্রি হ্যাজ দ্য পাওয়ার টু ইমর্টালাইজ পিপল, তিনি বলছেন যে কবিতার সেই সক্ষমতা আছে কবিতা মানুষকে অমর করতে পারে। এগেইন দোজ হু ইগনোর পোয়েট্রি পিপল ফরগেট দেম, আবার যারা কবিতাকে যারা অপছন্দ করে ইগনোর করে তাদেরকে মানুষ ভুলে যায়, কবিতা কী করে ওদেরকে ভুলিয়ে দেয়। ঠিক আছে, ক্রিটিক্স অফ দ্য পোয়েম শুড টেক সিডনিস আর্গুমেন্ট সিরিয়াসলি, কবিতার সমালোচকের উচিত সিডনির যুক্তি গুরুত্বের সাথে বিবেচনা করা। ওকে, আমাদের ব্রড কোশ্চেন শেষ হয়ে গেল ইনশাআল্লাহ। ঠিক আছে, হ্যাঁ, কোনো কথা?